দিশু ফলা, নদী সুজলা, মাটি সুফলা, নদী সুজলা, স্বপ্নের রঙে আকাই শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা, ওই শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতে জানিয়ে রাখছি, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মাছের খাদ্য হিসেবে প্যারেট পোকার চাষ নিয়ে বিশেষ প্রতিবেদন, কিশোরগঞ্জে পারিজাত সম্মিলিত খামারের উপর মূল প্রতিবেদন, আমাদের দেশে মৎস্য খামারিরা মাছ চাষে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হন, মাছের বিভিন্ন রোগ হওয়া, মাছের বৃদ্ধি না হওয়া ইত্যাদি সমস্যার মুখোমুখি হন প্রতিনিয়ত। আর এই সব সমস্যা থেকে সমাধান পাওয়ার উত্তম একটি পদ্ধতি হল প্যারেট পোকা চাষ করে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা। আর এই প্যারেট পোকা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করলে মাছের বিভিন্ন রোগ প্রতিরোধ করে মাছ চাষে সফলতা পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, এই প্যারেট পোকার চাষ ও মাছের খাদ্য হিসেবে ব্যবহার নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসা যাক। প্যারেট পোকা চাষ করে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের প্রফেসর ডক্টর এম এ সালাম। প্রকৃতিপ্রেমী এই মানুষটি তার গবেষণায় ভিন্নধর্মী ও নতুন নতুন বিষয় বেছে নেন সবসময়। আমাদের দেশের মৎস্য খামারিরা মাছ চাষে ব্যবহার করেন বিভিন্ন ধরনের কৃত্রিম খাদ্য, যা মাছ চাষের বৃদ্ধি বা রোগবালাই মুক্ত মাছ উৎপাদনে পুরোপুরি সফল নয়। আর তাই প্যারেট পোকা চাষ করে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করে অর্গানিক মাছ উৎপাদন করা সম্ভব। অতিরিক্ত খরচ ছাড়াই প্যারেট পোকা চাষ করা যায়। প্যারেট পোকা চাষ ও তার ব্যবহার নিয়ে গবেষণায় সহযোগিতা করছেন একই বিভাগের ছাত্রী রওনক জাহান। প্যারেট পোকা চাষ ও তার ব্যবহার নিয়ে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের প্রফেসর ডক্টর এম এ সালাম সাহেবের কাছে। আমি দীর্ঘদিন যাবৎ মাছ চাষের উপরে কাজ করছি। এই মাছ চাষে কাজ করতে যেয়ে আমরা যে একটা সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে মাছের খাদ্য, এবং আমরা বেশিরভাগ সময় পুষ্টি অ্যানিমেল প্রাণীজ প্রোটিন হিসাবে আমরা ফিশ মিল ব্যবহার করে থাকি। এই ফিশ মিলটা দেখা যাচ্ছে যে সমুদ্রের মাছ থেকে নিয়ে আসা হয় এবং সেটাকে শুকাইয়া মাছকে খাওয়ানো হয়। এই মাছটা মানুষও খায় এবং অন্যান্য প্রাণীও খায়, সেখানে এইটা একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়। তারপরে এই ফিশমিলের মধ্যে নানা রকমের ভেজাল থাকে এবং যে খাদ্য এখন আমাদের বাজারে পাওয়া যায় তার মধ্যে ট্যানারির বর্জ্য থেকে শুরু করে আরও নানাবিধ আপনার ভেজাল দ্রব্য থাকে, সেইটার থেকে কীভাবে উত্তরণ করা যায় তার উপরে আমি প্যারেট পোকা নামে একটা পোকা আমাদের পরিবেশে পাওয়া যায়, সেই পোকাটাকে আমি বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে আমি পালন করছি এবং তার কাছ থেকে ডিম এবং লার্ভা উৎপাদন করে সেই লার্ভাটাকে আমি মাছের খাবার হিসেবে ব্যবহার করছি। তো দর্শক মণ্ডলী, আসেন আমরা দেখি আমরা কীভাবে এই পদ্ধতিটা অবলম্বন করেছি এবং আপনাদেরকে নিয়ে আমরা এটা ভবিষ্যতে কীভাবে এটা এগিয়ে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমাদের এই প্যারেট পোকা প্রজননের একটি ঘর। এইখানে আমরা প্রকৃতি থেকে যে বাসাবাড়ির যে ময়লা আবর্জনা আছে সেই ময়লা আবর্জনা একটা পাত্রে দিয়ে সেইখানে এই পোকাটা প্রাথমিকভাবে ডিম পারে, সেই ডিম থেকে যে লার্ভাটা আমরা পেয়েছি সেই লার্ভাটা এখানে আসে। এইটা হচ্ছে আমার এই যে প্যারেট পোকার লার্ভি। এই লার্ভিটা 10-12 দিন পরে তার খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, এই অবস্থায় সে ক্রলিং করে এবং প্রিপিউপি থেকে পরে পিউপি হবে। এই পিউপিটা হাইবারনেশনে 10-12 দিন থাকে, এরপরে সে পোকাটা বের হয়, আসল পোকাটা বের হয়ে আসে। সেই পোকাটাকে আমরা এই প্রজনন ঘরে রাখছি। এই প্রজনন ঘরে তারা ওই যে বড় পাত্রটা দেখা যাচ্ছে আমাদের নীল রঙের, এই পাত্রের ভিতরে আমার এই প্রিপিপিটা রাখা আছে। সেই প্রিপিপি থেকে 10-12 দিন পরে এই পূর্ণাঙ্গ পোকাটা বের হয়ে আসবে। এই পূর্ণাঙ্গ পোকাটা বের হওয়ার পরে তারা মেল এবং ফিমেল তারা কপুলেশন করবে। এই কপুলেশন করার পরে 1-2 দিন পরে তারা ডিম দেয়। এই ডিমটা আমরা সাধারণত এই যে একটা গমের পচা গম এবং সবজি দিয়েছি একটা পাত্র, যেটার গন্ধে সে ডিম দেওয়ার জন্য আকৃষ্ট হবে, ওইখানে আমরা করোগেটেড শীট
যেটার ভিতরে সেই ক্র্যাবিসিস, এই ফাঁকের ভিতরে সে তার প্রোবোসিস দিয়ে সেই ডিমটা দেয়। ওই ডিমটা ওইখানে চার দিন থাকবে এবং এই ডিমটা ফোটার জন্য 27-28 বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যথেষ্ট, এটার জন্য কোনো ইনকিউবেশনের দরকার নাই। ওইখান থেকে সেই ডিমটা ফুটে লার্ভিটা বের হয়ে এইটার ভিতরে পড়বে এবং এই লার্ভিটা ভোরাসিয়াসলি আপনার এই পচা গম এবং পচা সবজি যেটা আছে এর ভিতরে সেটা সে খেয়ে বড় হবে এবং বড় হয়েই আমাদের এই যে এই লার্ভির মতো এই এরকম আকার ধারণ করবে। এই লার্ভিটাই আমরা বিভিন্নভাবে সংগ্রহ করতে পারি অথবা সে অটোমেটিক হেঁটে আমরা যে কালেক্টর যদি দেই সেই কালেক্টরের ভিতরে সে আসবে। সেই কালেক্টরটা আমরা এখানে পাশে দেখতে পাচ্ছি, যেখানে আপনাদের একটা সিস্টেম আছে খুব সহজেই আপনাদেরকে আমরা বুঝাতে পারবো সেটা। এখানে আমরা যে একটা ছোট বায়োডাইজেস্টার তৈরি করেছি, এই বায়োডাইজেস্টারের ভিতরে আমরা নেচার থেকে অথবা আমাদের বিভিন্ন সোর্স থেকে আমরা এই সবজিগুলো দিয়েছি এবং পচা যে ইয়াটা খাবারগুলো দেওয়া হয়েছে, এই খাবারটা খেয়ে এই পোকাটা আপনি যখন শেষ হয়ে যাবে তার খাওয়া তখন সে হেঁটে হেঁটে এই এই যে আমাদের পাইপটা আছে এই পাইপের ভিতর দিয়ে হেঁটে সে তখন এখানে শুকনা কোনো জায়গার সন্ধানের জন্য সে আসবে, এসে আমাদের এই কৌটার ভিতরে পড়বে। এই কৌটার ভিতর থেকে আমরা সংগ্রহ করি, সংগ্রহ করে আমরা এটাকে সরাসরি মাছকে খাওয়াই অথবা এটাকে আমরা শুকিয়ে রাখি অন্য অন্য মাছের খাবার তৈরি করার জন্য। এবং এই পদ্ধতিটা যদি আমরা গ্রাম বাংলায় ছড়িয়ে দিতে পারি তাহলে বাংলাদেশ বর্তমান সরকারের যে একটি বাড়ি একটি খামার যে একটি প্রকল্প চলছে তার একটা কম্পোনেন্ট হবে এবং সেখানে তাদের যে বাসাবাড়িতে যে চড়ে খাওয়া মুরগি, তারপরে আমাদের ছোট পুকুর আছে সেখানকার মাছ অথবা হাঁস, তাদের জন্য এটা একটা খুবই পুষ্টিকর খাবার হবে। তারা ন্যাচারে সাধারণত এই পোকামাকড়ই খুঁজে খায় কিন্তু এখন আমরা নিজেরাই খুঁজে তাদের জন্য এটা যদি তৈরি করে দিতে পারি তাহলে আমাদের এই দেশীয় মুরগি হাঁস সাথে সাথে মাছ এটা খাদ্যের জন্য আমাদের চিন্তা করতে হবে না। এবং আমাদের বাসাবাড়িতে যেই ময়লা আবর্জনা শাকসবজি ফলমূল সেই আবর্জনাগুলো পচিয়ে এর মাধ্যমে আমরা আবার প্রোটিনও উৎপাদন করতে পারি এবং এর মাধ্যমে যে সারটা হবে সেটা আমাদের বাগানে ব্যবহার করতে পারি। আমার এই প্যারেট পোকা যদিও পূর্ণাঙ্গ অবস্থায় কোনো খাবার খায় না কিন্তু আমরা এই যে প্রজনন রুমের ভিতরে তারা যদি দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হলুদ গাছের পাতা দিয়ে রাখা হয়েছে, এরকম বড় যে কোনো গাছের পাতা টবে আমরা দিয়ে রাখি এবং এই পাতার উপরে আমরা একটু ওই যে মোলাসেস বা চিনির শিরা পানিতে গুলে একটু শরবতের মতো করে এইটাকে আমরা এখানে স্প্রে করে দেই, কারণ এরা প্রকৃতিতে সাধারণত ফুলের নেকটর খায় সেই জন্যে এই প্রজাপতির মতো নেকটরটা খায়। আমরা এটা দিলে এই জিনিসটা সে ওই পাতার উপর থেকে সে লিকিং করে খাবে এবং এই যা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সেটা সে এবং এর মাধ্যমে তার ব্রিডিংটা এনহ্যান্স হয়। এটা প্রকৃতিতে যখন এরা থাকে তখন এরা বিভিন্ন ফল এবং ফুলের যে নির্যাস আছে মধু আছে সেটা তারা সাধারণত খায় কিন্তু আমি যেহেতু তাকে এই প্রজনন ঘরের ভিতরে আটকিয়ে রেখেছি সেই জন্যে তাকে আমরা এই চিনির শিরার জুসটা তাদের দিই পাতার উপরে, এই পাতার উপরে এসে সে এইটা চুষে সে খায়, এর মাধ্যমে তার কিছুটা পুষ্টির যোগান হয় এবং ডিম দিতে সুবিধা হয়, এই জন্যে আমরা সাধারণত এটা করা হয়। এটা ছাড়াও কিছু দুধের এবং অন্যান্য শিরা চিনির শিরা সহ একটু দুধ অন্য কিছু দেওয়া যায়, তবে আমি শুধু এখানে চিনির শিরাটাই দিচ্ছি। সাধারণত এই প্যারেট পোকা আমাদের গ্রাম বাংলার কৃষক বা কিষানি কীভাবে করবে তার একটা ডিভাইস আমরা এখানে তৈরি করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা সিমেন্ট দিয়ে তৈরি একটা চারি, তার ভিতরে আমরা এটা উঠাও একটু উঠাও দেখি এটা উঠাও, এটার ভিতরে আমরা একটা ছিদ্র রেখেছি, সেই ছিদ্র আমরা এখানে ওইখানে আমরা করোগেটেড শীট ওইটার ভিতরে আমরা ঝুলিয়ে দিয়েছি আর এইখানে আমরা ওইটার ভিতরে ডিম পাড়ার জন্য আমরা ওইটা দিয়েছি কাঠের একটা বান্ডেল দিয়েছি যাতে ফাঁকের মধ্যে সে ডিম দিতে পারে। আর এইখানে আমরা বাসাবাড়ির যেই আমার যে ময়লা আবর্জনা সেই ময়লা আবর্জনাগুলো আমি এখানে রেখেছি এবং তার ভিতরে আমাদের এই এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর আমাদের এই পোকা এর ভিতরে এসে সে ডিম দিয়েছে এবং সেই ডিমের থেকে আমাদের এই পোকা হয়েছে। সেই পোকাটা এই যে রাস্তাটা আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছি ওর যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে সেই খাওয়া দাওয়া শেষে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসে সে এইখান দিয়া আইসা পড়বে শুকনা জায়গায় যাওয়ার জন্য সে যাবে। আমরা ওইখানে একটা তাকে পাইপ এবং একটা কৌটা যোগ করে দিব, সেই যোগ করা কৌটার ভিতরে এসে সে পড়বে অথবা গ্রামে যদি বাসাবাড়িতে যেখানে মুরগি থাকে সেখানে থাকলো যখনই যে পোকাটা পড়লো মুরগি এসে ওই একটা টোকায় টোকায় খাবে
এই এটা মুরগির জন্য, অথবা আমরা মাছের পুকুরে যদি একটা পাইপ দিয়ে দিয়ে দিই তাহলে সেইখান দিয়ে হেঁটে হেঁটে ওই পাইপের ভিতর দিয়ে আপনার মাছের পুকুরে যে পোকাটা পড়বে এবং মাছ সবসময় ওইটা খেতে পারবে। এই এরকম সিমেন্টের ইয়ে ছাড়াও বিভিন্ন প্লাস্টিকের পাত্র বা গরুকে খেতে দেওয়া যে চারি অথবা ড্রাম অর্ধ ড্রাম সেই সব বা প্লাস্টিকের গামলা বা বালতি তার ভিতরে এরকম একটা সিস্টেম তৈরি করে সেইটাও আপনার বাড়ির পাশে বাড়ির যেখানে বাড়ির পিছনে বা আঙিনার সেই সব জায়গায় রাখা যাবে। এবং এই পোকাটা এরকম একটু জংলা আশেপাশে যে ছোট ছোট ঝোপঝাড় আছে এই ঝোপঝাড়ের ভিতরেই তারা বাস করে। এবং এইখানে যেই ময়লাটা আমরা দিয়েছি এই ময়লার ভিতরে একটা পচনশীল একটা গন্ধ আছে, সেই গন্ধে আকৃষ্ট হয়ে এই পোকাটা আসবে এখানে এসে সে পোকার ভিতরে এই পোকাটা ময়লার ভিতরে বসবে না কিন্তু ওই করোগেটেড শীত এবং এই কাঠের যে ইয়াটা তার উপরে ডিমটা পারবে এবং ওই ডিম ওইখান থেকে ডিমটা ফুটে এইটার ভিতরে পড়ে সে খাওয়া দাওয়া করবে এবং বড় হবে। এবং এভাবে আমরা গ্রাম বাংলায় আমরা মাছ মুরগি হাঁসের পুষ্টি বিধান করতে পারি। এবং বাসাবাড়ির যে ময়লা আবর্জনা আমরা যেগুলো ফেলে দিচ্ছি আমাদের পরিবেশ দূষিত করতেছে সেই পরিবেশ দূষিত থেকে আমরা রক্ষা করতে পারবো এবং আমরা আমাদের ময়লা আবর্জনা থেকে প্রোটিন সমৃদ্ধ মাছ হাঁস মুরগির খাবার পেতে পারি। প্যারেট পোকার যে লার্ভা আমরা সংগ্রহ করেছি সেই সংগ্রহকৃত পোকা আমরা এখন আমাদের যে মাছের ট্যাঙ্কিতে মাছ আছে সেই মাছকে খেতে দিব। আপনারা দেখেন যে সেখানে মাছ আমাদের এই পোকা কীভাবে খাচ্ছে। আমরা সাধারণত সরাসরি এই খাবারটা মাছকে কম খাওয়াই, আমরা এটা শুকিয়ে এটা দিয়ে খাবার তৈরি করে খাওয়াই। এই প্যারেট পোকার আর একটা খুব ভালো গুণ আছে সেটা হচ্ছে যে আমরা যদি পোলট্রি ফার্ম আমাদের যে বড় বড় কমার্শিয়াল পোলট্রি ফার্ম আছে তার আশেপাশে মানুষ বসবাস করতে পারে না দুর্গন্ধে, এই প্যারেট পোকা যদি আমরা ওই পোলট্রি ফার্মের সাথে যৌথভাবে চাষ করি তাহলে এই পোলট্রি ফার্মের একদিকে যে দুর্গন্ধ দূর হবে, কারণ এই পোলট্রি আমার এই প্যারেট পোকা এই পোলট্রির যে ময়লা আবর্জনা যে পাখির যে বিষটা সেগুলো খেয়ে সে বড় হবে এবং সাথে সাথে আমার এই প্রোটিন আমি পোলট্রির ড্রপিংস থেকে আমি এই প্রোটিনটা পাবো এবং ওইখানকার গন্ধ দূর করা শুরু হবে সম্ভব হবে এবং ওইটার থেকে একটা ভালো সারও তৈরি হবে যেটা অবশিষ্ট থাকবে এবং এদের খাওয়ার ফলে এদের কাছ থেকে একটা লিকুইডের মতো বের হয় কালো, সেই লিকুইডটা আমার বাগানে খুব ভালো সার হতে পারে। এভাবে আমরা গোবর দিয়েও এটা করতে পারি, অন্যান্য বিদেশে এটাকে যে শুকরের যে ফার্ম সেই ফার্মের সাথে তারা করছে, আমাদের দেশে যেহেতু আমাদের শুকর পালন ওরকম নাই আমরা গরু এবং এই যে পোলট্রির সাথে এটাকে করতে পারি, তাছাড়া বাসাবাড়িতে তো এমনিতেও এটা বাসাবাড়ির ময়লা দিয়েও করা যায়। এটা একটা আগামী দিনে এটার খুব ভালো একটা প্রযুক্তি হবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক, আপনি আপনার এলাকায় নির্দিষ্ট স্থানে যৌথভাবে এই প্যারেট পোকার চাষ করে এলাকার মৎস্য খামারিদের সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টার মাধ্যমে মৎস্য খাত থেকে অর্জন করতে পারেন সফলতা। দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন, আর বিরতির পর আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায় থাকছে কিশোরগঞ্জে পারিজাত সম্মিলিত খামারের উপর মূল প্রতিবেদন। বিরতির পর সবাইকে স্বাগত আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে কিশোরগঞ্জের পারিজাত সম্মিলিত খামারের উপর মূল প্রতিবেদন। একটি বাড়ি একটি খামার, সরকারের এই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে কিশোরগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক এবং তার সহধর্মিণী কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ের সভাপতি ফাতেমা জোহরা আক্তার তাদের গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন পারিজাত সম্মিলিত খামার। চাষ করেছেন মাছ মুরগি গরু হাঁস সহ অনেক রকমের ফলজ গাছ, আর এই খামার নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের মূল প্রতিবেদন পর্ব। প্রিয় দর্শক, তাহলে চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি। পারিজাত সম্মিলিত খামার,
পারিবারিক এই খামারটি কিশোরগঞ্জের ব্রাহ্মণ কচুরি গ্রামে অবস্থিত। গ্রাম পর্যায়ে একটি বাড়ি একটি খামার এই স্লোগানে উৎসাহী হয়ে শাহ আজিজুল হক পৈতৃক ভিটায় গড়ে তুলেছেন পারিজাত সম্মিলিত খামার। পেশায় অ্যাডভোকেট ও পাবলিক প্রসিকিউটর হলেও কৃষিকাজে বেশ আগ্রহ থাকায় সহধর্মিনী ফাতেমা জোহরা আক্তারকে নিয়ে সময় পেলেই ছুটে আসেন স্বপ্নের এই খামারে, দেখভাল করেন খামারটাকে। খামারের আওতায় 8 একর জমির উপর ছোট বড় মোট 5টি পুকুর রয়েছে। পুকুরের মাছগুলো তাদের মালিকের আগমন বার্তা টের পেলেই দল বেঁধে চলে আসে পুকুরের ঘাটে, যেখানে দাঁড়িয়ে মাছেদের খাবার দেন সরকারি চাকরিজীবী শাহ আজিজুল হক ও তার সহধর্মিনী ফাতেমা জোহরা আক্তার। খাবার দেওয়া মাত্রই পুকুরে চাষ করা এই মাছগুলো খুশির ডানা মেলে খাবার খেতে থাকে, যা দেখলে সবারই মনে খুশির সঞ্চার হবে। পুকুরের চারপাশে লাগানো আছে দেশি বিদেশি বিভিন্ন ফলদ গাছ, গাছেও ফল আসতে শুরু করেছে ইতোমধ্যে। এইসব খেটে খাওয়া মানুষগুলো এই খামারে সারা বছর খামার পরিচর্যার কাজ করে। ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা এই খামারে কর্মসংস্থানও হয়েছে অনেক গরিব দুঃখী মানুষের। পারিজাত সম্মিলিত খামারে পুকুরগুলোতে তেলাপিয়া মাছসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ চাষের পাশাপাশি দেশি প্রজাতির শিং মাছও রয়েছে আশানুরূপভাবে। এই খামারে আছে গরু, হাঁস, বিভিন্ন ফলজ ও বনজ গাছ এবং শাকসবজির ক্ষেত। আরও আছে মুরগির খামার। মুরগির খামারটিতেও নিজেদের পদচারণা সবসময়। মুরগির খাবার দেওয়া, মুরগির পরিচর্যা করা, সর্বোপরি খামারের সুবিধা অসুবিধা নিজেরাই দেখভাল করেন। সারা দেশ বাঁচাতে হলে আমাদের গ্রামে ফিরতে হবে, আমাদের কৃষিকে পুনর্জাগৃত করতে হবে। অপরিকল্পিত নগরায়ন শিল্পায়নের ফলে পরিবেশ দূষণ ক্রমশ পরিবেশের ভারসাম্যতে হীনতা হারাচ্ছে। এই অবস্থায় কম্বাইন কৃষি খামার করে বাংলাদেশকে আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব, এবং সেই উদ্দেশ্যে সেই লক্ষ্য নিয়ে আমি অ্যাগ্রোবেস্ট এই ফার্মটি গড়ে তুলছি। এটি আমার স্বপ্নের ফার্ম। আমি আশা করি যারা নগরে বসবাস করেন, বিভিন্ন পেশাজীবী শিক্ষিতজনরা, তারাও নাগরিক কৃষক হিসেবে এই কৃষিকাজ করতে পারে। পারিজাত সম্মিলিত খামার গড়ে তোলার আরেক সহযোদ্ধা শাহ আজিজুল হক সাহেবের স্ত্রী কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ফাতেমা জোহরা আক্তার। দুজনেই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের এই খামার, শাকসবজির বাগান, ফল বাগান ইত্যাদি আমরা করব। এবং আমরা দেখছি যে শতব্যস্ততার মাঝেও একটা মানুষ চাইলে সেইগুলো সে করতে পারে এবং জাতীয় অর্থনীতিতে একটা অবদান রাখতে পারে, পারিবারিকভাবে তো বটেই, এবং পারিবারিক চাহিদা মিটিয়ে সে অর্থনৈতিকভাবেও সে তার অনেক অনেক বেশি ইনকামের পথও সে আবিষ্কার করতে পারে এবং ইনকাম করতে পারে। 45,000 টাকার মাছ এখন আমাদেরকে বিক্রি করলে আমরা মোটামুটিভাবে 6-7 লাখ টাকা পাবো। তাহলে আমাদের খরচ বাদ দিয়েও আমি আশা করি যে আমাদের 4.5-5 লাখ টাকা আমাদের থাকবে। তো এটা তো কম কথা নয়। এই দম্পতির মতো যদি অন্য সরকারি বা বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা পারিবারিক খামার গড়ে তোলেন, তাহলে দেশের সব ধরনের চাহিদা পূরণ করতে বিদেশ থেকে আমদানির মুখাপেক্ষী হতে হবে না। একটি বাড়ি একটি খামার প্রতিষ্ঠা করতে পারলে দেশ হবে স্বয়ংসম্পূর্ণ, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। চাকুরিজীবী আর শহরে বসবাস করা এই দম্পতির মতো আপনারা যারা বিভিন্ন কারণে ঢাকায় বা অন্যান্য শহরে বসবাস করেন, তারাও গ্রামের বাড়িতে পারিবারিক খামার গড়ে তুলতে পারেন। তাতে করে পারিবারিক চাহিদা পূরণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সামিল হতে পারেন আপনিও। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন। আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা: আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, শ্যামল বাংলা, বাংলা ভিশন নোট টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 9632030-4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamalbangla@bangladesh.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 1616 নম্বরে। খনার বচন আছে, সন্ডে চাষা দিয়া কান, রোদে ধান ছায়ায় পান। অর্থাৎ ধান চাষ করতে গেলে প্রচুর রোদযুক্ত জমি প্রয়োজন,
তেমনি পান চাষ করতে ছায়াযুক্ত জমি প্রয়োজন হয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলার আগামী পর্বে দেখবেন বিশেষ প্রতিবেদন, মূল প্রতিবেদন, এছাড়াও থাকবে কৃষি টিপস।